স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। প্রায় শত কোটি টাকার সম্পদ বের হলো বন্দরের এক সাধারণ কর্মচারীর ঝুলি থেকে। অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব। রাতে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাইমাল জিকোর রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের এই আলিশান ভবনটির মালিক টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলাম অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার বাসাতেই অভিযান চালায় র‍্যাব। তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয় ভোর পাঁচটায়। গ্রেফতার করা হয় ভবনটির মালিক নুরুল ইসলামকে। উদ্ধার করা হয় জাল টাকা ও বিপুল পরিমাণে ইয়াবা। র‍্যাবের সূত্র জানায়, অভিযান চলাকালীন সময় পর্যন্ত তার সম্পদের পরিমাণ মিলেছে প্রায় 100 কোটি টাকা। এদিকে নুরুল ইসলামের বাড়ির দারোয়ান মোহাম্মদ লোকমান জানান, ঢাকা উদ্যানে বাড়ি ও বস্তিলায় বিশাল জায়গা জুড়ে শিশু পার্ক নির্মাণের কাজ করছেন আর এসব করেছেন আদা ও পেঁয়াজের ব্যবসা করে। মালিক আমি কি জানি, আপনার ওই যে ইয়ার ব্যবসা করে কি জানি, হরমন্ডের ব্যবসা করে, আমার আগে ইয়াতে ব্যবসা করতো, ইয়া ওই টেকনাফ চট্টগ্রাম না টেকনাফ, এই যে পেঁয়াজ রসুন আদা মাদা ব্যবসা ইয়া করতো মনে হয়। নুরুল ইসলাম কিভাবে এই সম্পদ অর্জন করেছে আর কার কার কাছে এসব সম্পদ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র‍্যাব। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়াও উপকূলের জেলা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2-3 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে। এই জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জোয়ারের পানিও বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানতে আমরা পিরোজপুর এবং বরগুনায় চলে যাচ্ছি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী এবং সুমন শিকদার। শুরুতেই যাচ্ছি বরগুনায়, সেখান থেকে সুমন শিকদার যুক্ত হচ্ছেন। সুমন, বরগুনার আবহাওয়ার অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অর্থী। আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর সহ উপকূলীয় যে সকল জেলা রয়েছে এগুলো কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে এবং এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখছেন নদীতে কিন্তু আসলে উত্তাল রয়েছে এবং এই নদীতে যারা মাছ শিকার করে সেই সকল ট্রলার কিন্তু এখন তীরে ভিড়ে আছে, যে নদী উত্তাল থাকায় তারা আসলে এই মুহূর্তে মাছ শিকার করতে যেতে পারছে না। আর কেবলমাত্র সবেমাত্র আপনার হচ্ছে জোয়ারের পানি আসতে শুরু করেছে, তাই কতটা জলোচ্ছ্বাস হবে সেইটা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানিয়েছে 2-3 ফুট এলাকার যে মানুষ রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, সেই আশঙ্কার ফলে কিন্তু এই এলাকার যে মানুষ রয়েছে তাদের সেক্ষেত্রে 2-3 ফুট জলোচ্ছ্বাস যদি হয়ে থাকে সেই জলোচ্ছ্বাসে কিন্তু আসলেই এখানকার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হবে। এবং আর একটা বিষয় একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানকার অধিকাংশ মানুষ কিন্তু মৎস্যজীবী, যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, সেই সকল অনেকেই গভীর বঙ্গোপসাগরে মৎস্য শিকার করে এবং বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফবিসি মৎস্য অবতরণ কেন্দ্র আমাদের বরগুনায় রয়েছে এবং আমরা বিএফবিসি মৎস্য ঘাটের মৎস্য ট্রলার মালিক সমিতি এবং ঘাট এবং আমরা বিএফবিসি মৎস্য ঘাটের মৎস্য ট্রলার মালিক সমিতি এবং ঘাট শ্রমিক ইউনিয়নের একাধিক নেতার সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এখনো কিন্তু অনেকগুলো ট্রলার গভীর বঙ্গোপসাগরে রয়েছে। অর্থী, এই ছিল বরগুনা থেকে।
আপনি একটু থাকুন, আমরা একটু পিরোজপুরের খবর জানতে ইমনের কাছে চলে যাচ্ছি। ইমন, পিরোজপুরের অবস্থা আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ অর্থি। এর আগেও আমি জানিয়েছিলাম যে পিরোজপুরের প্রায় কয়েক হাজার জেলে হচ্ছে সাগরে মাছ আহরণ করতে গিয়েছে, তবে লঘুচাপের প্রভাবে তারা ওখানে আছে এখনো। তবে মৎস্য কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে তাদের যে লঘুচাপের যে বার্তা সেটি তাদেরকে পৌঁছানো হয়েছে, তারা নিরাপদ আশ্রয়ে আসার জন্য চেষ্টা করছে। তবে আমরা এখন আছি পিরোজপুর পারেহাট মৎস্য বন্দরে। এই মৎস্য বন্দর থেকে কিন্তু কয়েক হাজার জেলে কিন্তু তারা ট্রলার নিয়ে সাগরে যায় সরাসরি, আবার সাগর থেকে মাছ আহরণ করে কিন্তু এই বন্দরে এসেই তারা মাছ বিক্রি করে থাকে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে লঘুচাপের প্রভাবে কিন্তু কোনো জেলে ট্রলার নিয়ে এই পারেহাটে এখন পর্যন্ত পৌঁছয়নি, নোঙর করেনি। তা আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে তারা হচ্ছে জেলেদের কাছে জানিয়েছেন যে তারা তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ আছে। আপনার কাছে একটু জানতে চাই, আসলে জেলে নাকি এখানে একজন এসে পৌঁছেছে এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত পৌঁছায় নাই, লঘুচাপের কারণে অনেকে এখনো আসতে পারে নাই, তো খুব সম্ভব চলে আসবে। আর এখানে যে পানির অবস্থা আপনারা দেখছেন কিনা যাই না, আমরা সকালেও দেখছি এখানে এক হাত পরিমাণ পানি হয়ে গেছে, পানির পরিমাণ খুব বেশি বাড়তেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, আসলে এখানে তো অনেক জেলে, কোনো জেলাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা? এখন তো হয় না, তারা এখন সাগরের নামে আছে, পাথরঘাটা মহিপুরে এদিকে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অর্থি, শুনছিলেন আসলে এখানের যে পারেহাটের যে জেলেরা তারা অনেকেই আসতে আসে, তবে এখন পর্যন্ত কেউ এসে পৌঁছয় নাই। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে গতকাল রাতে কিন্তু গভীর রাতে প্রচুর পানি উঠেছিল, এবং পানিতে এই মৎস্য বন্দর কিন্তু প্রায় অর্ধেক নিম্ন অঞ্চল তলিয়ে গেছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে সুমনকেও ধন্যবাদ জানাচ্ছি। সহকর্মী সুমন শিকদার এবং ইমন চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পিরোজপুর এবং বরগুনার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে। স্কুল কলেজের পর দ্রুতই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার চিন্তা করছে সরকার, তবে তার আগে সেখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য 163 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ দিয়েছে সরকার, তবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনের তাগিদে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে 1.5 বছর বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ, শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। আর সে কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে পরিচ্ছন্নতার কাজ। দীর্ঘ সময় বন্ধ থাকা আবাসিক হল এবং শ্রেণীকক্ষগুলো যেন করোনা সংক্রমণের ঝুঁকির কারণ না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে। এজন্য দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে বিশেষ বরাদ্দ। আমাদের শ্রেণীকক্ষগুলি যেগুলো হলো পাঠদান হলো ভবনগুলি, সেগুলি দেখবেন যে মেরামত প্রায় সম্পূর্ণের পথে, এবং আবাসিক হলগুলিতে তাদের হলো বহিরাঙ্গনটুকু সম্পূর্ণ হয়েছে, এখন ভিতরে যে ছেলেমেয়েরা না থাকা পর্যন্ত রুমগুলি তো খোলা যায় না, সেই রুমগুলি হলো ব্যবস্থা করা হচ্ছে খোলার জন্য। বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিচ্ছন্নতা এবং সংস্কার কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন খোদ সরকার প্রধান। খুবই নিবিড়ভাবে এই কাজটি কীরকমভাবে অগ্রসর হচ্ছে সেটি পর্যবেক্ষণ করেছেন। প্রথমে টাকা দেওয়ার পরে উনি জানতে চেয়েছেন যে যেখানে যেখানে কাজ হবে সেখানে সেখানে ছবি আমাকে পাঠাও, আমরা তাকে ছবি পাঠিয়েছি। তারপর কয়েকদিন পরে বলছেন যে ওখানে কাজ শুরু হয়েছে কিনা আমাকে পাঠাও, আমরা বা তাকে পাঠিয়েছি, এবং কাজ প্রায় আমরা সব মিলে 3 বা 4 বার আমরা তাকে কিন্তু ছবি পাঠিয়ে কাজের অগ্রগতি রিপোর্ট করেছি। সর্বশেষ গত সপ্তাহে আমরা তাকে পাঠিয়েছি যে কাজগুলো সমাপ্ত হয়েছে সেই ছবি। শিক্ষা সচিব বলছেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 163 কোটি টাকা আমরা এই পর্যন্ত রেখেছি, এবং আমরা আরও টাকা তাদেরকে বলেছি হল খোলার পর যখন তারা তাদের বাস্তব চাহিদাটা যখন তারা বুঝতে পারবেন সেই চাহিদা আমাদের পাঠাবেন, আমরা সেই চাহিদা অনুযায়ী তাদেরকে টাকা দেবো। তবে এরপরও শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আসতে হবে স্বাস্থ্যবিধি মেনে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনেট করার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীদের 90%-এরও বেশি করোনার টিকার আওতায় এসেছে, বাকিদের টিকা দ্রুতই নিশ্চিত করা হবে।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন পেতে সুরক্ষা পোর্টালে এ পর্যন্ত নিবন্ধন 4,11,00,000 ওপরে। প্রথম এবং দ্বিতীয় ডোজ সহ এ পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ হয়েছে প্রায় 3.5 কোটি। নিবন্ধনে মন্থর গতিকে আরও বেগবান করতে আবারও দেশব্যাপী ক্যাম্পেইন পরিচালনার কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মাঠ পর্যায়ে যারা টিকা নিয়ে কাজ করছেন তারা বলছেন, মানুষকে টিকায় উৎসাহিত করতে সম্পৃক্ততা বাড়াতে হবে জনপ্রতিনিধি এবং সমাজের সম্মানিত ব্যক্তিদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কার্যক্রমের মধ্যে দিয়ে করোনার টিকা যুগে প্রবেশ করে বাংলাদেশ। লক্ষ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের অন্তত 70-80% মানুষকে আনতে হবে ভ্যাকসিনেশনের আওতায়। বর্তমানে দেশব্যাপী টিকা কার্যক্রমের বাস্তবতায় সুরক্ষা অ্যাপে নিবন্ধন 4,11,00,000 উপরে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা প্রয়োগ 3,38,00,000 বেশি। শুরুর দিকে নিবন্ধনের গতি বেশি থাকলেও ক্রমেই তা মন্থর হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24 কে মুঠোফোনে জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে শীঘ্রই শুরু হচ্ছে ক্যাম্পেইন। আগামী সপ্তাহ বা তার মধ্যে আমরা বিভিন্ন কেন্দ্রে যারা টিকা নিয়ে কাজ করেন তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনতে জনপ্রতিনিধি, ইমাম সহ সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ততা প্রয়োজন। একদম যারা বয়স্ক পেশেন্ট এবং গ্রামে থাকে অনেকে জানতে পারছে না, তাদের ক্ষেত্রে যারা এলাকার লোকজন আছেন তাদের জনপ্রতিনিধিগণ, তারা অবশ্যই এটাকে অংশগ্রহণ করাতে পারেন। গ্রামে গঞ্জে রুট লেভেল পর্যন্ত কিন্তু আমাদের এইরকম ভ্যাকসিনেটর সিপিআর কেন্দ্রগুলো আছে, সেগুলো যদি খালি আমরা শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমার মনে হয় না স্কুল খুলে যাওয়ায় এই মুহূর্তে গণটিকা কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই, তবে বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। সারাদেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্তে এবং শনাক্তের হার সবই কমেছে। একই সাথে হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা এবং উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 31 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা এবং উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালের শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় 6 জন, ফরিদপুরে 1 জন এবং বগুড়ায় 6 জন মারা গেছেন। বিমানবন্দরে পিসিআর মেশিন স্থাপনের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, প্রবাসীরা যে বিক্ষোভ করছে তাদের দাবি আসলে কি? ধন্যবাদ অর্থি। অর্থি আছে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে। সকাল থেকেই এই সৌদি বা অন্যান্য মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে যাওয়া যে প্রবাসীরা রয়েছেন তারা এখানে অবস্থান নেয় এবং তাদের দাবি হচ্ছে যে তারা দেশে রেমিটেন্সের যোদ্ধা হিসেবে কাজ করেন, অথচ এই তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর স্থাপন কেন করা হচ্ছে না, সেই দাবিটাই মূলত তাদের দাবি। তো এখানকার আন্দোলনরত যারা রয়েছেন একটু তাদের সাথে একটু কথা বলতে, আপনাদের মূল দাবিগুলো কি? আমাদের আমাদের দাবি হলো যে দেখেন, আমরা রেমিটেন্স যোদ্ধা, আজকে করোনা প্যান্ডামেন্টালের কারণে আমরা ছুটিতে আসছি, এসে আমরা আটকা পড়ে গেছি, অথচ আমরা দেখেন ইউএই গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট দিছে যে পিসিআর টেস্ট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব, অথচ আজকে 7 মাস আমরা এখানে, এই ঘোষণা আসছে 1 মাস আগে, অথচ আমাদের 5টা দেশ তাদের ঘোষণার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, বাংলাদেশ এখনো তার ঘোষণার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে নাই। 6 তারিখে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 3-4 দিনের মধ্যে পিসিআর ল্যাব আন্তর্জাতিক এয়ারপোর্টে বাস্তবায়ন করার জন্য, চালু করার জন্য, অথচ আজকে 9 দিন হতে চললো, যেই দেশে প্রধানমন্ত্রীর ঘোষণার কোনো ভ্যালু নাই সেই দেশের জাতি হিসাবে আমি কলঙ্কিত, আমি লজ্জিত।
আমি লজ্জিত, আমি একটা রেমিটেন্স ফাইটার, আমার ট্যাক্সের টাকা প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রজাতন্ত্রের তারা বাইরে এসে কথা বলে শুনছিলেন তাদের কথা যে আসলেই তো আপনারা তো বলছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়েছেন তো কোনো আশ্বাস কি এখন পর্যন্ত পাননি? আসলে শুনছিলেন যে এখানে সবার যে দাবি দাওয়া গুলো নিয়ে তারা এখানে বলছেন যে অবস্থান করবেন এবং বারবার বলছেন যে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে আসলে তাদের এই দাবি দাওয়াগুলো মেনে দ্রুতই মানা হবে কিন্তু সেগুলো মানা হয়নি বলে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছেন তারা তাদেরকে চেষ্টা করছেন যে এখান থেকে কোনোভাবে সরিয়ে নিতে এবং এই যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলার মাধ্যমে যেন এটার সমাধান হয় সেই বিষয়গুলো নিয়ে। তো বলা চলে যে এখানে যারা প্রবাসীরা রয়েছেন র্যাপিড পিসিআর এর দাবিতে তারা এখানে অবস্থান করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। অর্থি আলী ধন্যবাদ আপনাকে। পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে প্রবাসীরা আন্দোলন করছে এবং সেখান থেকে সেইখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী তালুকদার। রাস্তার উপর দিয়ে নেওয়া ১৩টি ওভারহেড বৈদ্যুতিক লাইন না সরানোয় থমকে যাচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার বসানোর কাজ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে বৈদ্যুতিক তারের জন্য নির্মাণ সরঞ্জামও নেওয়া যাচ্ছে না সাইডে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে সিডিএ ঠিক সময় যোগাযোগ না করায় এই বিলম্ব। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন এই ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য হতে পারে না। আদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। বন্দরনগরীকে যানজট মুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় ৩৫০০ কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক। এরই মধ্যে শেষ হয়েছে ৪০% কাজ। প্রকল্পের ১৬ কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে বৈদ্যুতিক লাইন সরাতে পিডিবিকে দেওয়া হয় ১৮ কোটি টাকা। পাঁচটি ধাপে ভাগ করে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। দুটি ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকি তিনটি ধাপের কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে এরকম বিদ্যুতের তার। সিডিএ বলছে যথাসময়ে বিদ্যুতের তার সরানো না গেলে বিলম্বিত হতে পারে প্রকল্প। এই কাজটা আমি শেষ করতে পারবো না, কারণ আমার ডিউ টাইমে আমার গাডারগুলো প্লেস করতে হবে। গাডার প্লেস করার পরে আমাকে ঢালাই করতে হচ্ছে, মানে আমার উপরে ছাদটা ঢালাই করতে হবে। এই কাজগুলো আমার কিন্তু আমি শীঘ্র টাইমে করতে পারছি না ডিউ টু আপনার পিডিবির কাজটা না করার জন্য। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে তার সরানোর বিষয়টি পরিকল্পনার সময়ই জানানো উচিত ছিল সিডিএর। পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানায় সংস্থাটি। সিডিএর প্ল্যানিং এর সাথে সাথে যদি আমাদের সাথে যোগাযোগ রাখতো আমার মনে হয় যে আমাদের কাজটা আরো আগে হয়ে যেত। নগর পরিকল্পনাবিদরা বলছেন এ ধরনের মেগা প্রকল্পে এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়। পিডিবি তাদের যে নির্ধারিত দায়িত্ব সেটা পালন করেনি, যার ফলে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬০০ গার্ডার বসানো হয়েছে। ওভারহেড বৈদ্যুতিক লাইনগুলো সরানো না হলে আগামী এক সপ্তাহের মধ্যে গার্ডার বসানোর কাজ বন্ধ হয়ে যাবে বলছে সিডিএ। শেখ জায়েদ, নিউজ ২৪, চট্টগ্রাম। ঘন ঘন বিভ্রাটে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বন্ধ থাকে অপারেশন থিয়েটারে জরুরি সব অস্ত্রোপচারও। বন্ধ থাকে লিফট, ফলে মুমূর্ষু এবং অস্ত্রোপচার করা হয়েছে এমন রোগীদের হাসপাতালের বিভিন্ন তলায় নেওয়া সম্ভব হয় না। এতে ক্ষোভ জানিয়েছেন রোগীর স্বজনরা। মেডিকেলের ওয়ার্ডমাস্টার জানান পুরনো একটি জেনারেটর থাকলেও সেটি কার্যক্ষমতা হারিয়েছে। রাহাত খানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে শের-ই বাংলা মেডিকেলের মাছ ব্লকের চিত্র এটি। লিফটের সামনে ট্রলিতে শোয়ানো অবস্থায় অপেক্ষমান রয়েছেন বেশ কয়েকজন রোগী। কেউ অপারেশনের রোগী, কারো পা ভাঙা। ট্রলিতে রোগী শুয়ে ঠায় দাঁড়িয়ে আছেন তাদের স্বজনরা। বিদ্যুৎ নেই, তাই ঘন্টারও বেশি সময় ধরে লিফট বন্ধ। ঝুঁকিপূর্ণ রোগী হওয়ায় সিঁড়ি বেয়ে বিভিন্ন তলায় তাদের নিয়ে যাওয়াও সম্ভব নয়। এখানে কারেন্ট নাই, লিফট চলতেছে না, আমরা রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি। রোগী নিয়ে উঠতে পারতেছে না, কেউ কান্দে করে ওঠে, কেউ আটে। যদি ডালা সিঁড়ি থাকতো, ঠেলা সিঁড়ি হতো, একটু ই হইতো। রোগী সিজার করা লাগবে, এমার্জেন্সি। এখানে কারেন্ট নাই, লিফট চলে না, আমরা উঠতে পারি না, পাঁচতলায় কেমন করে উঠবো?
ওয়ার্ডমাস্টার জানান, হাসপাতালে একটি জেনারেটর থাকলেও তার লিফট চালাতে সক্ষম নয়। অপারেশন থিয়েটারেও জেনারেটরের বিদ্যুতের ব্যবস্থা নেই। জরুরি ভিত্তিতে মেডিকেলে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তিনি। এটা মানুষের বিবেক বিবেচনা দিয়া যাতে মানবিক সেবা এই লাইনটা সবসময় চালু রাখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ। এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং একটি শক্তিশালী জেনারেটর চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে জানান হাসপাতালের পরিচালক। আগে আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন দেখতাম একটা কারেন্ট যাওয়ার সাথে সাথে আরেকটা ফেজ চালু হয়ে যেত, কিন্তু সেই ফেজটা কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। আমি আশা করে চিঠি লিখেছি এবং তাদের সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, ওরা আশ্বাস দিয়েছে আমাদের অতি শীঘ্রই আমাদের দুটি ফেজ দিয়ে দেবে। বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে মেডিকেলের অস্ত্রোপচার, জীবন ঝুঁকিতে পড়ে মুমূর্ষু রোগীরা। ওয়ার্ডগুলোতেও তীব্র গরমে সৃষ্টি হয় অসহনীয় পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রমত্তা পদ্মা সর্বগ্রাসী রূপ নিয়েছে কুষ্টিয়া মিরপুর উপজেলায়। বালুর বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরোধের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। তালবাড়িয়া, বহুলবাড়িয়া এবং বাড়ুইপাড়া ইউনিয়নের 6টি গ্রামের 80% অংশ এবারের ভাঙনের নদী গর্ভে চলে গেছে। ভাঙন চলে এসেছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের 100 মিটার কাছে। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের দাবিতে নদী তীরে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। জাহিদুজ্জামানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পদ্মা ভয়াবহ রূপ নিয়েছে কুষ্টিয়ার তালবাড়িয়ায়। এবারের ভাঙনেই 7.5 কিলোমিটার এলাকা জুড়ে 500 মিটার জায়গা নদী গর্ভে চলে গেছে। 6টি গ্রামের 80% নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রতিবছরের মতো এবারও বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তীব্র স্রোত সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। নদীর যে গর্জন মানে শুনলে নিজের খুব ভয় লাগে। সবই ভেঙে যায়, ঠেকাবো তো আমরা কোনো রাস্তা দেখিনি। এবার যদি ভেঙে যায় আমাদের আর বাড়ি করার মতো কোনো জায়গা নেই। গত 10 বছরে ভাঙতে ভাঙতে 1.5 কিলোমিটার সরে এসেছে পদ্মা নদী। এখন উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র জাতীয় মহাসড়কের 100 মিটার কাছে চলে এসেছে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে নদীপাড়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। আমার জনগণ কি করতেছে না করতেছে, তাদের বাড়িঘর থাকার এমন একটা মাত্র পথই হচ্ছে স্থায়ী বাঁধ। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড 990 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে। মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা কমিশন আমরা যোগাযোগ করছি দ্রুত সাথে কিভাবে প্রকল্পটি অনুমোদন করানো যায়। বঙ্গবন্ধু শতবার্ষিকীতে সাধারণ মানুষের পাশে আছে জননেত্রী, আমাদের পাশেও অবশ্যই থাকবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক নদীতে বিলীন হয়ে যাবে, বন্যা কবলিত হবে বিস্তীর্ণ এলাকা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। উপনির্বাচনকে কেন্দ্র করে জমজমাট এখন রাজ্য। রাজ্যের 3 কেন্দ্রে নির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এবার বিজেপি থেকে দাঁড়িয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। জমজমাট পশ্চিমবঙ্গের উপনির্বাচন। রাজ্যের 3 কেন্দ্রে উপনির্বাচন থাকলেও সবার চোখ থাকবে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে একদিকে যেমন প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার অনেক বিকল্পের মধ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি মহিলা প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী নয় বরং সিপিএম এর প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন আরেক আইনজীবী সৃজিত বিশ্বাস। তবে প্রচারের বিষয়ে বামেরা ব্যাকফুটে থাকলেও সম্মুখ সমরে তৈরি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। উপনির্বাচন নিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত আনন্দিত ভবানীপুরের মানুষ যে আমার ঘরের মেয়ে ফিরে এসেছে এবং এখানে দাঁড়িয়েছে, এবং আমরা সবাই মিলে 30 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর আগে দুর্গাপুজো করবো। পাল্টা তৈরি রয়েছে বিজেপি ব্রিগেডও। নন্দীগ্রামে মমতাকে পরাস্ত করার আত্মবিশ্বাস নিয়ে ভোটের যুদ্ধে পথে নেমেছেন তারাও। যারা বড় বড় ডায়লগ মারে, যদি এত দম থাকে তাহলে সব মন্ত্রীদেরকে পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? বসে থাকুন, লোক ভোট দিয়ে দেবে, আমরা লড়বো, লোকের কাছে যাবো, ডিসিশন তো লোক নেবে। যদিও রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন অতি সহজেই জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও কদিন আগে পাড়ায় যারা একসাথে চা খেতেন উপনির্বাচন নিয়ে বিভক্ত হয়ে গেছেন সেসব ভবানীপুরের বাসিন্দারা। দিদি যেখানে দাঁড়িয়ে গেছে সেখানে কি আর কোনো কথা হতে পারে? কারণ দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। এবারে এতটা সহজ হবে না, বিজেপি এবারে খুব স্ট্রং এবং লড়াই হবে ময়দানে, ময়দানে লড়াই হয়ে
যা রেজাল্ট হবে, সাধারণ মানুষ যা রায় দেবে সেটাকে মেনে নিতে হবে মানুষকে। তবে শেষ হাসি কোন পক্ষ হাসবেন তা জানা যাবে আগামী 3 অক্টোবর ফল ঘোষণার দিন। তার আগে ভবানীপুর বিধানসভার কেন্দ্রকে ঘিরে এখন সরগরম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বৈদেশিক সাহায্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেশটি পড়েছে আর্থিক সংকটে। এমন অবস্থায় জাতিসংঘের আহ্বানে আফগানিস্তানের জন্য $100 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দাতা সম্মেলনে অর্থ সহায়তার বিষয়টি নিয়ে কথা বলেন। তবে চাহিদা পূরণের জন্য জাতিসংঘ $60 কোটি জরুরি সহায়তার জবাবে বিপুল পরিমাণে সহায়তার ঘোষণা আসে। যুক্তরাষ্ট্র $6 কোটি 40 লাখ সহায়তার প্রতিশ্রুতি দেয়। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের জন্য $11 কোটি 80 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জানাবো খেলার খবর। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে আজ আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ 35 ওভারে 3 উইকেটে 119 রান। হাফ সেঞ্চুরি করেছেন সহ অধিনায়ক আইস মোল্লা। ম্যাচের শুরুতেই আজ হোঁচট খায় স্বাগতিকরা। গেল 2 ম্যাচে ধারাবাহিক রান পাওয়া প্রান্তিক নওরোজ নাবিল ফিরে যান 2 ওভারেই। ফয়সাল খানের বলে বোল্ড হবার আগে তার ব্যাট থেকে আসে 1 রান। ওয়ান ডাউনে নামা খালিদ হাসানও ছিলেন ফ্লপ। রানের খাতায় খোলার আগেই মোহাম্মদ নাভিদের বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে ফেরে নি টপ অর্ডার। দ্রুত 2 উইকেট হারিয়ে 3য় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুল ও আইস মোল্লা। গড়েন 61 রানের জুটি। মাহফুজুল আউট হন 27 রানে। ১৯১১ সালে ধুমধাম করে একটি ট্রেন উদ্বোধন করেছিল ইটালির জেনিটি নামে একটি রেল সংস্থা। উদ্বোধনের দিন যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ব্যবস্থাও করেছিল এই সংস্থাটি। তবে রেলকর্মী এবং শতাধিক যাত্রী দিয়ে ট্রেনটি রওনা দিলেও গন্তব্যে আর পৌঁছানো হয়নি তার। মাঝপথেই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় গোটা ট্রেনটি। আজ পর্যন্ত যার কোনো খোঁজ মেলেনি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ঘটনাটি ঠিক 110 বছর আগের। সেদিন রোমের একটি স্টেশন থেকে 100 জনের বেশি যাত্রী এবং বেশ কিছু কর্মী নিয়ে রওনা দিয়েছিল একটি ট্রেন। যাত্রীদের জন্য ট্রেনে এলাহি খাবারের ব্যবস্থাও ছিল। উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইতালির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখানো। তবে যাত্রাপথের মাঝে ছিল একটি সুড়ঙ্গ। ট্রেন সেই সুড়ঙ্গে প্রবেশ করেছিল ঠিকই, কিন্তু তাকে আর বের হতে দেখা যায়নি। পরবর্তীকালে ট্রেনের সন্ধানে সুড়ঙ্গের মধ্যে অনেকেই গিয়েছিলেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিহ্ন পাওয়া যায়নি তার। যাত্রীদের মধ্যে 2 জনকে সুড়ঙ্গের বাইরে উদ্ধার করা হয়েছিল, যারা এলোমেলো কথা বলছিলেন, বলার চেষ্টা করছিল সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় তারা ট্রেন থেকে ঝাঁপ দেন। তারপর আর কিছুই মনে ছিল মেক্সিকোর এক চিকিৎসকের দাবি, অনেক বছর আগে একটি হাসপাতালে আহত ভিনদেশি যাত্রীকে ভর্তি করা হয়েছিল, যারা প্রত্যেকেই কোনো একটি ট্রেনের কথা উল্লেখ করছিলেন। যদিও এই সমস্ত দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ মিলেনি। এ যেন বন্ধ সুড়ঙ্গের ভেতরই যেন বন্ধি রয়ে গেল সেই ভুতুড়ে ট্রেনের রহস্য। মাসুদ রানা, নিউজ 24। আর এরই সাথে শেষ করছি এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।